সবাইকে আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা ওয়েব ডিজাইনের একটি পর্ব শেষ করেছি, এখন আমরা ওয়েব ডিজাইনের দ্বিতীয় পর্ব শুরু করব। শুরু করার আগে প্রতিবারের মতো আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আপনাদের মতামত শেয়ার করবেন। আমাদের আগে কাজ করা ফাইলটাতে আমরা আবার যাব। index.html edit with notepad++। ওকে, আগে আমরা এই প্রথম পর্বে আমরা এই পর্যন্ত কাজ করেছিলাম। ওকে, এখন আমরা বডির মধ্যে কাজ করব। তাহলে আমরা কি করব, এখানে হেডের নিচে বডি থাকবে, বিও বিও ডি ওয়াই বডি, বডিটাকে আমরা ক্লোজ করব, বডি স্ল্যাশ বিও বিও ডি ওয়াই বডি। ওকে, এখন যা কিছু আছে আমরা এর মধ্যে লিখব, আর আপনারা সবাই খাতায় নোট করবেন, কারণ এতে পরে মনে নাও থাকতে পারে। যদি খাতায় নোট করেন তাইলে যখন আমরা ভুলে যাবেন তখন খাতায় থেকে আপনারা দেখতে পারবেন যে কখন কি করতে হবে, এজন্য আপনারা সবাই খাতায় অথবা অন্য কিছুতে লিখে রাখেন। আজকে আমরা এইচটিএমএল ট্যাগ গুলো দেখব, যেগুলো ডাবল ট্যাগ ওইগুলো আগে দেখবো। যেমন আমাদের হেডার ট্যাগ আছে 6টা, H1 H2 H3 H4 H5 H6। প্রথমে আমরা হেডার ট্যাগ গুলো দেখব। H1 হেডার ট্যাগে বলতে কি দেব আমরা, BANGLADESH বাংলাদেশ, এটাকে আমরা এখন এটাকে ক্লোজ করব, স্ল্যাশ H1 হেডারটাকে দিয়ে এটাকে ক্লোজ করছি। দেখি এখন H1 দিছি, কন্ট্রোল S সেভ। তাহলে আমাদের কি করতে হবে, রান ক্রোম H1। আচ্ছা, এটা আমরা জুম করি, জুম করলে ভালো দেখতে পাবো, বাংলাদেশ H1। তারপর আমরা এটাকে কি করব, H2 H2 BA, আচ্ছা বাংলাদেশ স্ল্যাশ H2। ওকে, দেখি এখন কি আসে, H2, তার মানে প্রথমটার থেকে একটু ছোট হয়েছে। তারপরে এভাবে আমরা কন্ট্রোল ডি, নোটপ্যাডের জন্য কন্ট্রোল ডি চাপলে কপি হবে। আমরা এখন এটা কি করব, H3 H3 H4 H4 H5 H5। আপনারা সবাই নিজে নিজে লিখবেন, আমার মতো কপি করবেন না, কারণ আপনারা প্রথম, শুরুর দিকে আপনারা যত লিখবেন তত হাতের স্পিড হবে, তত এগুলো মনে থাকবে। আর একটা ট্যাগ আছে, আপনারা শুধু সবগুলো লিখবেন, কেউ কপি করবেন না। আচ্ছা, এখন দেখি আমরা হেডার ট্যাগ 1 2 3 4 5 6টা কাজ শেষ, রিফ্রেশ। এবার জুম আউট, দেখেন H1 H2 H3 H4 H5 H6, মানে 6টা একদম ছোট, 1টা বড় সবচেয়ে বড় আর 6টা সবচেয়ে ছোট। হেডার ট্যাগ 6 পর্যন্ত হবে, 7 হবে না, 1 থেকে 6 পর্যন্ত হবে। এগুলো হলো হেডার ট্যাগ, যেটা এইচটিএমএল প্রত্যেকটা সেকশনে ব্যবহার করা হয়। এখন দেখবো আমরা প্যারাগ্রাফ ট্যাগ, যেটাকে পি ট্যাগ বলে। পি ট্যাগের জন্য কি করতে হবে, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিতে হবে, এর মধ্যে আমরা কি লিখব। আচ্ছা, আমরা এখানে কিছু লিখতে পারি, যে আই এম বিএনজি এলএ ডিই বাংলাদেশি। আচ্ছা, এটাকে ক্লোজ করতে হবে, তাহলে কি করব, ক্লোজিং স্ল্যাশ পি দিয়ে ক্লোজ করলাম, এটাকে ক্লোজিং ট্যাগ দিয়ে আটকাতে হবে। এখন দেখি আমরা রিফ্রেশ করি ব্রাউজারে, এই চলে আসছে এটা
প্যারাগ্রাফটাকে। হয়তো আমি এখানে একটা লিখছি, যেটাকে আমরা কপি করি বারবার, দেখি অনেক বড় হবে তাইলে। ওকে, এবার যাই, এটা হলো প্যারাগ্রাফ ট্যাগ। আমরা ওয়েবসাইটে বেশি হেডার ট্যাগ আর প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, এখন প্যারাগ্রাফ ট্যাগ শেষ, এখন আমরা অন্য ট্যাগ দেখি, এইচটিএমএল, শুধু এইচটিএমএল ট্যাগ গুলো আজকে। আচ্ছা, আমরা এখন এগুলো কেটে দিলাম, আপনারা নোটপ্যাডে রেখে দিন, আপনারা সবাই আপনাদের নোটপ্যাডে রেখে দিবেন, আমি এগুলো ডিলিট করে দিলাম। এখন আমরা কি করব, স্ট্রং ট্যাগটা দেখব, স্ট্রং ট্যাগটা কিভাবে ইউজ করা হয়। এখন লিখলাম BAN, আচ্ছা আমরা হ্যালো লিখি, HALO, হ্যালো। আচ্ছা, এখন আমরা এটা সেভ দেই, ব্রাউজারে যাওয়ার পর রিফ্রেশ দেই, হ্যালো, শুধু হ্যালো আসছে। এটাকে আমরা স্ট্রং করবো, মানে বোল্ড করবো। এটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে হলো বি ট্যাগ দিয়ে বোল্ড করবো, বি ট্যাগ, তারপর মাঝখানে হ্যালো, তারপর আবার বি ট্যাগটা ক্লোজ করে দিব। এবার বি ট্যাগ করা হয়েছে, এবার আমরা ব্রাউজারে যা রিফ্রেশ দেই, বোল্ড হয়ে গেছে। এটা আর একটা দিয়ে করা যায়, স্ট্রং ট্যাগ দিয়ে, দেখে স্ট্রং ট্যাগ দিয়ে করা যায়। এটা আবার রিফ্রেশ দিলাম, আগের অবস্থাতে আছে। আচ্ছা, এখানে আমরা স্ট্রং ট্যাগ ইউজ করব, STRONG, স্ট্রং, আবার স্ট্রং, STRONG, স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগের কাজ আর বোল্ড ট্যাগের কাজ একটাই, আমাদের আগের ট্যাগ কাজটাই হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা নিচে নেই, সরি, আচ্ছা এটা আমরা বি ট্যাগ দিয়ে করি, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন, একই কাজ এটা করছি স্ট্রং ট্যাগ দিয়ে আর এটা করছি বি ট্যাগ দিয়ে, মানে বোল্ড, দুটার কাজই একই। দেখেন, দুইটা একই অবস্থাতে আছে, দুটার মধ্যে কোনো পার্থক্য নেই। যখন আমরা এই বিটা কেটে দিই, এই বিটা কেটে দিই, দেখেন এটা পার্থক্য বুঝতে পারবেন। দেখছেন, এটা চিকন হয়ে গেছে, এটা মোটাই আছে। এটা আবার সিএসএস দিয়েও করা যায়, কিন্তু আমরা প্রথম অবস্থায় এস্টিমেট করে শিখব। আর আমাদের জন্য আমরা এখন স্ট্রং ট্যাগটা ইউজ করব, বিটা ইউজ করব না। এস্টিমেট ফাইভের জন্য স্ট্রং ট্যাগটাই সবচেয়ে ভালো হবে, আমরা কখনো বিটা ইউজ করব না। আর আমরা একটা ওয়েবসাইটে যদি স্ট্রং ট্যাগ ইউজ করি, তাহলে সব পুরো ওয়েবসাইটে স্ট্রং ট্যাগ ইউজ করব, বি ট্যাগ ইউজ করব না। আর যদি বি ট্যাগ ইউজ করি, তাহলে স্ট্রং ট্যাগ ইউজ করব না, এতে ওয়েবসাইটে অনেক সমস্যা হবে, যেটা W3 ভ্যালিডেশন না। আর W3 ভ্যালিডেশন করার জন্য আমাদের যে কোনো একটা ট্যাগই ইউজ করতে হবে। আচ্ছা, এখন শেষ হলো আমাদের স্ট্রং ট্যাগের কাজ, এবার আমরা অন্য একটা ট্যাগ দেখি, যেটা কেটে দিলাম, আপনারা সেভ করে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, এতগুলো মনে নাও থাকতে পারে। তারপর আমরা ডিলিট ট্যাগটা ইউজ করব, মানে মাঝখানে যে লেখার মাঝখানে যেটা কাটা থাকে, মানে পেট কাটা যেটাকে বলে ওইটা। আবার লিখলাম HELLO, হ্যালো। আচ্ছা, এটা রান করে দেখি, আচ্ছা এটা রান করি, হ্যালো চলে আসছে। এখন এটাকে আমরা পেটের মাঝখান থেকে কাটবো, এই জন্য আমরা কি ইউজ করতে পারি, এখানে নতুন একটা ট্যাগ আছে, অনেকে যেটা জানে না, যে হলো এস ট্যাগ দিয়ে আমরা করতে পারি, স্ল্যাশ এস, এস ট্যাগ দিয়েও করতে পারি। আবার আমরা ডিল, DEL, ডিল ট্যাগ দিয়েও করতে পারি। আচ্ছা দেখি, DEL, তারপরে HELLO, হ্যালো, স্ল্যাশ, মানে ক্লোজ করতে হবে। দেখেন, এখন দেখবেন দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই, DEL, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটা এক। আচ্ছা, দুইটা যেহেতু পাশাপাশি চলে আসে, তাহলে এটাকে আমরা নিচে করব, মানে এই হ্যালোটাকে নিচে আনবো। নিচে আনার জন্য আমরা কি ট্যাগ ইউজ করতে পারি, এখানে আমরা একটা BR ইউজ করতে পারি। BR ইউজ করলে আমরা লাইন ব্রেক করবে, BR, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। এই BR এর জন্য আমাদের কি হবে, নিচে চলে আসবে, নিচে চলে আসছে,
দুইটার কাজ কিন্তু একটাই, একই। আচ্ছা এটা আমরা ছোট করি, ছোট করলে সবাই ভালো বুঝতে পারবে, তাহলে এত ই করতে হবে না। হ্যাঁ বারবার এপেস ওপেস করতে হবে না। ওকে দেখেন দুইটার কাজ এক, একদম সেম। তাহলে এখন আমরা কি করতে পারি, এই W3 স্কুলে যা দেখবেন এই এস ট্যাগটা না ইউজ করতে না বলছি, তাইলে আমরা এটা ইউজ করব না, আমরা ডিলটা ইউজ করব। জাস্ট আপনাদের দেখানোর জন্য এস ট্যাগটা আমি ইউজ করছি, আপনারা সবাই DEL এই ডিল ট্যাগটা ইউজ করবেন এটার। আর এগুলো আপনি W3 স্কুল এখানে অনেক সুন্দরভাবে দেওয়া আছে, আরো আদার্স অনেক ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা ওইখান থেকেও দেখতে পারেন। আচ্ছা এখন আমাদের এটাও ডিলিট করে দিব, অন্য একটা ট্যাগ দেখবো আবার, আপনারা সবগুলো নোট করে রাখবেন। আচ্ছা এবার আমরা ইটালিয়ান ট্যাগ দেখবো, যা আই ট্যাগ বলা হয়, আই এইচ ই। আচ্ছা হ্যালো এটাকে ক্লোজ করব। আচ্ছা দেখি এটার আউটপুট কি আসে, লেখাটা হালকা বাঁকানো হয়েছে। আচ্ছা আবার দেখাই, হ্যালো দেখেন এই হ্যালো, সরি আমরা ব্রেক দিয়ে নিব একটা মাঝখানে, বিআর ব্রেকটা একটা বারবার কাজে লাগবে। দেখছেন এটা হালকা বাঁকানো হয়েছে ইটালিয়ান ট্যাগ, আর এটা সোজা আছে। এটাকে আমরা আবার আই ট্যাগ দিয়ে না করে আমরা এটাকে ইএম মানে ইটালিয়ান ট্যাগ দিয়ে করতে পারি, যেমন ইএম। এটাকে আবার এই পাশে ক্লোজ করতে হবে, নাহলে কাজ করবে না, দেখেন এটা কাজ করবে না, যেহেতু আমরা এটা ক্লোজ করিনি এখনো। ও এটা করছে, যাই হোক এটা কাজ অনেক জায়গায় করে না, আবার অনেক জায়গায় করছে, এখন করবে না, এখন করবে না। তাহলে আমরা কি করবো, ইএম। ও এখানে যদি আমরা না লিখি এখানে দেখাবে, কিন্তু আমরা যখন অন্য অন্য ব্রাউজারে ওপেন করব, ওপেন করার পর আমরা ভিউ সোর্সে যাব, তখন এখানে ইরর দেখাবে, তখন এখানে পেজটা ইরো দেখাবে। বাট আমরা কাজ করতেছি ক্রমে, ক্রমটা অনেক অ্যাডভান্স, এই জন্য আমাদের দেখাচ্ছে না, মজিলাতে হলে আমাদের দেখাইতো যেখানে কোথাও একটা হলুদ হয়ে থাকতো, যে একটা যেকোনো একটা জিনিস মিস্টেক আছে, যাই ওটা অন্যদিন দেখবো আমরা। আচ্ছা আজকে এগুলো দেখি, তাহলে এখানে কি হবে, ইএম, তার মানে দেখুন সেম কাজটাই হবে, সেম কাজটাই। এখন আমরা এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে আমরা ইএম ইউজ করতে পারি, আই ইউজ করতে পারি, কিন্তু শর্ত একটা, একটা ওয়েবসাইটে যদি আমরা আই ইউজ করি তাহলে পুরোটাতে আই ইউজ করতে হবে, আর যদি ইএম ইউজ করি তাহলে পুরোটাতে ইএম ইউজ করতে হবে, মানে একটা সাইটে দুইটা ইউজ করা যাবে না, এটা W3 ভ্যালিডেশন না। তাই আমরা যখন করব তখন যেমন একটা ইউজ করব, দুইটা একটা ইউজ করব পুরো ওয়েবসাইটে। আচ্ছা ঠিক আছে এটা আমরা ডিলিট করে দেই, আপনারা নোট করে রাখেন। আচ্ছা আমরা সবাই তো ম্যাথ করছি, ম্যাথের তো সূত্রও জানি, যেমন ছোট একটা সূত্র হচ্ছিল a+b হোল স্কোয়ার। আচ্ছা এই a+b স্কোয়ার এটা কেমনে লেখে আজকে আমরা এটা দেখব। প্রথমে আমরা a+b, তারপরে স্কোয়ার দিলাম 2, দেখি কাজ করে কিনা, না কাজ করে, এটা a+b, এটার সাথে 2 আছে, এটাকে উপরে উঠাইতে হবে। তো উপরে উঠার জন্য কি করতে হবে, যদি আমরা 2টাকে উপরে উঠাবো তাহলে 2টাকে উপরে উঠার জন্য কি করতে হবে, এখানে একটা ট্যাগ ইউজ করতে হবে, SUP, এটাকে তখন ক্লোজ করতে হবে। আমরা যদি 2কে উপরে উঠাবো এই জন্য আমরা 2-র মধ্যে লিখবো /SUP। এটাকে এখন দেখা যাক, এটা রান করি, হ্যাঁ এটা উপরে চলে গেছে, দেখেন আগের জায়গায় রান নেয় এটা উপরে চলে গেছে। এখানে আমরা যাই দিব এই SUP-র মধ্যে ওইটাই উপরে উঠবে, এখানে যদি আমরা এ দেই এটাই উপরে উঠবে, শর্ত হচ্ছিল এইটার মাঝখানে দিতে হবে, যাই দেয় এইটার মাঝখানে দিতে হবে, তাহলে ওইটাই কাজ করবে। এখানে 3 দেই 3 যাবে, যেটা দিব। আচ্ছা এটা তো শিখলাম, এখন যদি 2টা নিচে দিতে চাই, যেটা উপর আছে এটা নিচে যাক, তাহলে আমরা কি করব,
এটা সব ঠিকই থাকবে, শুধু আমরা এই পিটাকে বি বানাই দিব। দেখেন এটা কি হয়, পিটা বি বানাই দিব, দেখেন এবার কি হয়, এবার নিচে চলে আসছে। আর এই কোডটাকে আমরা আগেরটায় নেই, যার এটা কি করেছিলাম আমরা, একটা হবে পি আর একটা হবে বি। দেখেন এবার সরি কি হলো, ও এখানে ভুল হয়েছে পি, দেখেন ও একটা বি আর ইউজ করি তাহলে ভালো বুঝতে পারবেন, বি আর দেখছেন একটা উপরে একটা নিচে। আচ্ছা আমরা এটাও ডিলিট করবো, আপনারা ওটা নোট করে রাখবেন, নোট করে রাখবেন আপনারা, ওকে। আচ্ছা এবার আমরা এবার ট্যাগটা দেখবো, এবার ট্যাগের কাজটা কি, এ বি বি আর এবার। আচ্ছা এবার আমরা ট্যাগ কি দিব এখন, ডাব্লু ডাব্লু ডাব্লু, ওকে। এখন এটাকে আবার এবার ট্যাগে ক্লোজ করি, এ বি বি আর, এবার ট্যাগে ক্লোজ করার জন্য বুলেট স্ল্যাশ দিয়ে নিই, স্ল্যাশ, ওকে। দেখি এটা কিভাবে কাজ করে, এটা কি কোনো কাজ করছে, না এটা কোনো কাজ করে নাই, মাউস কার্সর নেওয়ার পর কোনো পরিবর্তন নেই। তাহলে এটার জন্য কি করতে হবে, এবারের লেখার শেষে একটা আমরা টাইটেল ইউজ করব, টি আই টি এল ই, টাইটেল ইকুয়াল ডাবল কোটেশন। এখন এখানে আমরা কি দিব, এখানে আমরা যা দেব তা এই ডাব্লু ডাব্লুর উপর মাউস কার্সর রাখলে ওইটা দেখাবে। যেমন আমরা দেখতে পারি ডাব্লু ও আর এল ডি, ওয়ার্ল্ড ওয়েব, ডাব্লু আই ডি ই ওয়েব, ডাব্লু ই বি ওয়েব, মানে ডাব্লু ডাব্লুর ফুল মেইল। এখন দেখেন আমি যখন নিচে নিছি তখন নিচে ছোট্ট করে দেখাইছি ওয়ার্ল্ড ওয়েড ওয়েব, এখানে আমরা যা খুশি তাই লিখতে পারি। এখানে যদি ডাব্লু থ্রি দেই তাহলে এখানেও ডাব্লু থ্রি আসবে, তার উপরে এটাই আসবে, মানে এইখানে যেটা দেখাবে ওইটা আমাদের ব্রাউজার শো করবে, আর যখন মাউস কার্সর নিব তখন এতটুকু শো করবে, এটার মানে এবার এবার টাইটেলের মধ্যে যতটুকু আছে অতটুকু শো করবে। তাহলে বুঝতে পারছেন, আর যদি বুঝতে না পারেন তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন যে কোন জিনিসটা বুঝতে পারেননি, ওকে। এটা মুছে ফেললাম, আপনার সবগুলো নোট করে রাখবেন আর এগুলো বারবার ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনারাও সুন্দরভাবে এগুলো করতে পারছেন। আচ্ছা এখন আমরা লিখলাম এইসি, আবার হ্যালো লিখলাম, হ্যালো লিখলে রিফ্রেশ করলাম যে হ্যালো তো আসলো। এটার নিচে আমরা একটা দাগ দিব কেমনি, মানে আন্ডারলাইন করবো কেমনি, এগুলোকে আন্ডারলাইন করবো কেমনি আমরা। তাহলে এখন আন্ডারলাইন করার জন্য কি করতে হবে, ইউ ট্যাগ ইউজ করতে হবে, ইউট্যাগ, ইউট্যাগতে আন্ডার এটাকে ক্লোজ করতে হবে, ওকে ওকে, এই যে আন্ডার ট্যাগ চলে আসছে। আচ্ছা এখন কথা হলো, অনেকগুলো তো ট্যাগ সিঙ্গেল ট্যাগ শিখাইলাম, এখন এগুলো যদি আমরা অনেকগুলো লেখার মধ্যে করতে চাই তাহলে আমরা কি করব। অনেকে এরকম প্রশ্নটা করতে পারে যে অনেক লেখার মধ্যে আমরা এগুলো করব, তাহলে আমরা কি করব। আচ্ছা এক মিনিট, আমরা কোথা থেকে লরেম কিছু লেখা নিয়ে আসি। আচ্ছা এটা আমরা ডিলিট করলাম, দেখি আমরা অনেকগুলো লেখার মধ্যে এগুলো করব। আমি লরেনটা কপি করছি, আপনারা কোথাও টাকাটা নিয়ে আসবেন, ওকে রান। আচ্ছা এখন আমরা এটা জুম আউট করে দিই, এবার তো জুম ছিল জুম আউট, একটু জুম দেই, ওকে। এখন আমরা কোনটাকে করব, আমরা উপরে অনেকগুলো শিখছি, স্ট্রং শিখছি, ডিল শিখছি, ইএম ইমেজ শিখছি, অনেকগুলো শিখছি, আর এর মধ্যে কোনটা করব। আচ্ছা আমরা গেলো এটাকে করতে, এটাকে আমরা প্রথমে বোল্ড করতে, যদি বোল্ড করতে চাই তাহলে সেম কাজ, বোল্ডে রেখি স্ট্রং অথবা বি, আচ্ছা ঠিক আছে বিটা ইউজ করলাম। আর এই পাশে যদি আমরা এই দুই লাইন নিব আমরা, তাহলে এইখানে বি, দেখেন এতটুকু বোল্ড হয়েছে এই পাশটাতে, এতটুকু বোল্ড হয়েছে, এতটুকু বোল্ড হয়েছে আমাদের, কারণ আমরা এতটুকু নিচে যদি আরেকটু নিতে চাই, যেরকম এটাকে যদি বাড়াইতে চাই যে এটা এই পর্যন্ত থাকবে, আচ্ছা দেখেন এটা বেড়ে গেছে, এতটুকু হয়েছে, দেখতে পাচ্ছেন, এভাবে দেখা যাবে না। আচ্ছা তারপরে আমরা এটাকে ডিল, এটা আমরা
DEL এটা কেউ দিলাম DEL আচ্ছা এটা দেখেন আবার এটা কেটে গেছে আমরা যদি অনেকগুলোর মধ্যে ইউজ করতে চাই তাহলে আমরা এইভাবে ইউজ করব প্রত্যেকটা লেখায় আমরা যতগুলো আছে সবগুলো সেম ভাবে ইউজ করব এটাকে আমরা আই দিয়ে করতে পারি ইটালিয়ান করতে পারি ওকে আই দিয়ে হয়ে গেছে সবকিছু আমরা এইভাবে করব মানে লেখার লেখাটার দুই সাইডে আমরা ট্যাগ ইউজ করব আজকে পর্যন্ত আজকে এই পর্যন্তই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে দেখা হবে তৃতীয় পর্বে তার আগে আপনারা যতগুলো শিখছেন ওইগুলো বারবার প্র্যাকটিস করুন গুড বাই নতুন পর্বে নতুন কিছু শিখবো আমরা